নমস্কার বন্ধুরা আমি অস্মিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই অস্মিতাস কিচেনে আমি আজ বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা তাহলে শুরু করি আজকে রেসিপিটি আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি যদি একদম নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝুরি আলু ভাজা বাচ্চারা তো পছন্দ করেই আমরা বড়োরাও কিন্তু বেশ পছন্দ করি এই আলু ভাজা দুপুরে ভাতের সাথে যদি ঝুরি আলু ভাজা ডাল আর একটু লেবু হয় তাহলেই দুপুরের খাওয়ার কিন্তু একদম জমে যায় এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব খোসা সমেত আলুরও কিন্তু আলু ঝুরি ভাজা করা যায় আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এভাবে গ্রেড করে নেব উপর থেকে নিচে আমি আলুটাকে টেনে টেনে এভাবে গ্রেড করব আদা রসুন যেভাবে গ্রেড করি সেভাবে করলে কিন্তু হবে না সেভাবে করলে আলুগুলো ছোট ছোট টুকরো হয়ে পড়বে এভাবে উপর থেকে নিচে টানতে হবে খুব সুন্দর লম্বা লম্বা হয়ে পড়ছে এভাবেই সমস্ত আলু আমি গ্রেড করে নিয়েছি এবার একটা পাত্রে জল নিয়েছি এই জলের মধ্যে গ্রেড করে রাখা আলুগুলো ডুবিয়ে দেব হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে আমাকে ধুতে হবে যতক্ষণ না অবধি আলুর কষটা বেরিয়ে পরিষ্কার সাদা জল আসছে প্রায় ছ পাঁচ ছবার আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এই জল সমেত আলুর মধ্যে দিয়ে দেব আইস কিউব সাত থেকে আটটা আইসের কিউব আমি এখানে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলব এবার আমি এই প্লেটের মধ্যে আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে প্লেটের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রাখব আলুগুলোকে কিন্তু আলাদা করে শুকানোর কোনো প্রয়োজন নেই এভাবে করলেই হবে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জলটাকে নিংড়ে নিতে হবে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি কারিপাতাটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব কারি পাতাটা তুলে নিলাম এবার দেবো চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে অল্প একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে দেব বাদাম এখানে বাদামের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন বাদামটা তুলে নেবো ভাজা হয়ে গেছে সমস্ত বাদাম তুলে নিলাম এবার এই তেলের মধ্যে গ্রেড করে রাখা আলু আমি দিয়ে দেব এখানে কিন্তু শুধু আলুই আমি দিচ্ছি নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই নুন দিলে কিন্তু আলুর ক্রিস্পিনেস একদম আসবে না আমরা যখন ঝুড়ি ভাজাটা পরিবেশন করব তখন আমরা নুন ছড়িয়ে পরিবেশন করব এভাবে ভেজে নেব আলুটাকে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব সমস্ত আলু তুলে নিয়েছি এবার এই আলুর মধ্যে বাদাম কারিপাতা আর শুকনো লঙ্কা ভাজা মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আশা করছি খেতেও খুব ভালো লাগবে আপনারা বাড়িতে এভাবেই বানান আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে